মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটা কিন্তু ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না এটা। তুমি আমাকে আর্মস দেখাচ্ছো, ফায়ার আর্মস দেখাচ্ছো আমাকে? এখনো তো তাও ফায়ার আর্মস দেখিয়েছি, দরকার পড়লে এটা ব্যবহার করতে পারি। বুলেট ঠাসা আছে। শয়ম্বু বাগচিদা, চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন তুমি? চিৎকার করবো না মানে আমাকে কেন এখানে এনেছো? দেখো এমনি ডাকলে তো তুমি আসতে না, তাই না? তোমরা ছক খেলছো কিভাবে আমাকে মারা যায়, আর আমি ছক খেলছি কিভাবে তোমাদের ধরা যায়। তোমরা ছক করছো কিভাবে অপরাধ করা যায়, আর আমি ছক করছি কিভাবে অপরাধীদের ধরা যায়। আসল প্রসঙ্গে আসি, এভিডেন্স গুলো কোথায়? আমি সেই এভিডেন্স এর কথা বলছি যে এভিডেন্স তুমি সরিয়েছ, যে এভিডেন্স আমি অনেক কষ্ট করে জোগাড় করেছিলাম উৎসব মুখার্জিকে পানিশমেন্ট দেওয়ার জন্য, সেই এভিডেন্স গুলো কোথায়? আমিও কিন্তু ল জানি, তুমি অন্যায় করছো। ডিপার্টমেন্ট যদি এই কথা জানতে পারে তাহলে কিন্তু তো ডিপার্টমেন্ট কিন্তু সব জানে। আসুন, আদালতে বড় ভর্ৎসিত হয়েছি আমি। আমার আদালত খুব বকাঝোকা করেছে, আমাদের অনেস্টি নিয়ে প্রশ্ন উঠেছে, আমাদের সিনসিয়ারিটি নিয়ে প্রশ্ন উঠেছে, এগুলো তো বরদাস্ত করা যায় না। বাচ্চা, এভিডেন্স গুলো কোথায়? আমি আমি জানি না স্যার। আজকে আমি আমার ননদের আইবুড়ো ভাতের রান্না করেছি। এমন হবে না তো বাচ্চিদা যে এরপর আমাকে তোমার রাধের রান্নাটা করতে হবে? সরাব, আর একটা বাজে কথা নয় বাচ্চিদা, এভাবে মুখ খুলবে না। তাহলে ওকে কাজটা দিতে নিন। এই তুমি কি কি বলছো? কি তুমি কি বলছো? স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ এরকম করবেন না স্যার। স্যার এটা নিউজ হয়ে যাবে স্যার, ডিপার্টমেন্টের প্রেস্টিজের ব্যাপার স্যার। প্লিজ প্লিজ স্যার, আমাকে একটা সুযোগ দিন স্যার, একটা সুযোগ দিন স্যার প্লিজ। সাধুদা কাজটা দিতে নিন। আমার কথাটা শুনুন স্যার, প্লিজ শুনুন। আমার উপর তুমি কালো দাগ লাগালে তো এবার পাবলিক আমাকে নিয়ে করবে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। এটা কি ঠিক হলো জগদ্ধাত্রী? এভিডেন্স গুলো সব পেয়ে যাবে। কোথায়? দিবিয়া সেন আছে, ও ঠিক এভিডেন্স গুলো আমাদের হাতে তুলে দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।